অ্যান্ড্রয়েড লেকচার বিডের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার ইমো থেকে যে কোনো নাম্বারে তার মানে হচ্ছে ইমো থেকে যে কোনো নাম্বারে আপনারা কিভাবে কল করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটি মোবাইল রয়েছে এবার দেখতে পাচ্ছেন আমার বাম পাশের মোবাইল ফোনটি থেকে আমি চলে গেলাম ইমোর ভিতরে ইমুতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স রয়েছে আমি এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করলাম তারপরে এখান থেকে এই ইমো আউট অপশনে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়লারের অপশন রয়েছে এবার আমি এখানে ডায়লারে প্রেস করলাম ডায়লারে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ফোনের যে নর্মাল ডায়লার রয়েছে সেরকম একটি ডায়লার এখানে ইমুতে চলে আসছে এবার আমি এখানে একটি নাম্বার উঠালাম বন্ধুরা এটা হচ্ছে আমার ডান পাশে যে মোবাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলের নাম্বার এবার দেখুন আমি এখান থেকে নাম্বারটি উঠানোর পরে এখান থেকে আমি জাস্ট এই কলে প্রেস করলাম কলে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন একটি ম্যাজিক হয়ে গেল আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশের ফোনে বাম পাশের ফোনের ইমু থেকে সরাসরি নাম্বারে কল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনের যে নাম্বারটি শু করছে সেই নাম্বারটি একটি বিদেশি নাম্বার ইমু থেকে আমি সরাসরি যে কোনো নাম্বারে কল করতে পারছি বন্ধুরা ঠিক এইভাবেই আপনারা ইমু থেকে বিশ্বের যে কোনো নাম্বারে সরাসরি কল করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে ফ্রিতেই যে কোনো নাম্বারে কল করতে পারবেন সেটা হোক বাংলাদেশি জিপি রবি বাংলালিঙ্ক টেলিটক বা যে কোনো নাম্বার যে কোনো নাম্বারে আপনি এখন থেকে ইমো আউট কল করতে পারবেন কিভাবে আপনার ফোনে ইমোর এই আউট কল অপশনটি অ্যাড করবেন এবং কিভাবে আপনারা এইখান থেকে যে কোনো নাম্বারে ফ্রিতে কল করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘণ্টাটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউয়ার্স ইমো থেকে যে কোনো নাম্বারে কল করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে আপনার যে ইমোটি আপনার ফোনে ইনস্টল করা রয়েছে সেই ইমোটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই ইমুটিকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনারা ইমুটি ওপেন দিবেন ওপেন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি মাইনাসের অপশন রয়েছে আপনারা এখান থেকে থ্রি মাইনাসে ক্লিক করবেন থ্রি মাইনাসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ইমো আউটের যে অপশনটি সেই অপশনটি এখানে রয়ে গেছে যদি আপনার ফোনে ইমোর ইমো আউট অপশনটি না থাকে তাহলে এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফাংশনস লেখা রয়েছে আপনারা এখান থেকে ফাংশনসে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন ইমো আউট নামের একটি অপশন এখানে নতুন অ্যাড হয়েছে আপনারা জাস্ট এই অপশনটিকে এনেবেল করে দিবেন এই অপশনটি এনেবেল করলেই আপনারা দেখতে পারবেন আপনার এখানে ইমু আউটের এই অপশনটি চলে আসবে এবার আপনারা এখান থেকে ইমো আউটে প্রেস করবেন ইমো আউটে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে ইমো আউট ক্রেডিট নামের একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে পঞ্চাশ ক্রেডিট তো এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই এই ক্রেডিটগুলো গুলো আর্ন করতে পারবেন এবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডায়লার অপশনে এই ডায়লার অপশনে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো নাম্বার উঠিয়ে জাস্ট কল বাটনে প্রেস করলেই সেই নাম্বারে কল চলে যাবে আপনার ইমো থেকে এক্ষেত্রে সুবিধা হলো আপনি যাকে কল করবেন তার কাছে আপনার ফোন নাম্বারটি শো করবে না এবার আসা যাক বন্ধুরা এখান থেকে আপনারা কিভাবে ফ্রিতে ক্রেডিট করবেন এবং কিভাবে ফ্রিতে কল করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট নামের একটি অপশন রয়েছে ইমু আউট ক্রেডিট আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে বাই রেকর্ডস আউট কল নিচে দেখতে পাচ্ছেন টাস্ক সেন্টার তো আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে এই টাস্ক সেন্টারে ক্লিক করবেন টাস্ক সেন্টারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন দুইটি অপশন রয়েছে প্রথম অপশন হল ইনভাইট ফ্রেন্ড টু লাইকি ই আরেকটি হলো ওয়াচ ভিডিও অ্যাডস তো আপনারা এখান থেকে এই ওয়াচ ভিডিও অ্যাডসে ক্লিক করলে আপনার প্রতি ভিডিওতে এক ক্রেডিট করে দিবে আপনারা এখান থেকে প্রতি ভিডিও দেখে দেখে এক ক্রেডিট করে এখানে আর্ন করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট লেখা রয়েছে আপনারা জাস্ট এখান থেকে এই ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক হোয়াটসঅ্যাপ ফেসবুক এখানে অনেকগুলো অপশন চলে আসছে এইখান থেকে আপনারা জাস্ট আপনার বন্ধুবান্ধবকে এই লাইকি অ্যাপের ইনভিটেশন লিঙ্কটি সেন্ড করবেন এবং তাদেরকে বলবেন ওই ইনভিটেশন লিংকে ক্লিক করে লাইকি

পারবেন এবং বন্ধুদের সাথে কথা বলতে পারবেন ইমু থেকেই সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা আপনারা ফ্রি কলিং অ্যাপের কথা অনেকেই আমাকে বলেন তো ইমুতে এই অপশনটি নতুন অ্যাড হয়েছে যারা যারা জানেন না আমি আশা করছি তারা জেনে অনেকটাই খুশি হয়েছেন এবং যদি আপনার এই ভিডিওটি দেখে ভালো লাগে এবং আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন হল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে